এভাই ইউনিফর্ম নিয়ে যখন কবরের মধ্যে যাবেন ফেরেশতারা প্রশ্ন করার সময় চিন্তা করবে রে কাকে প্রশ্ন করতেছি তার গায়ে তো সুন্নতি লেবাস আছে সুবহানাল্লাহ জরিবিন পয়গম্বর বলেন উম্মত সুন্নতি লিবাস নিয়ে দুনিয়ার দিকে আইসো রে কবরে অশান্তি পরকালে অশান্তি জান্নাত জাহান্নাম হাশরের ময়দান সবখানে আল্লাহ তাআলা তোমাকে টেনশন মুক্ত জীবনে দান করবেন সুবহানাল্লাহ হযরত মুসা পয়গম্বরের সঙ্গে জাদুকররা যখন জুব্বা লাগাইয়া হযরত মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবেলা করতে আসলো দ্বিতীয় নাম্বার আদব দেখাইলো ইম্মা আন তুরতিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন এ পয়গম্বর আপনি আগে জাদু দেখাবেন নাকি আমরা দেখাবো গো আল্লাহ কয় এখানে তো সোনাই সোহাগা হয়ে গেল একে তো জুব্বা লাগাইয়া বাহ্যিক লিবাস পরিবর্তন করে আসলে তখনই তো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলাম তোমরা যেহেতু জাহিরি লিবাস পাল্টাইছ আমি আল্লাহ তোমাদের বাতিনি লিবাস পাল্টাই দেব আল্লাহু আকবার বলে এরপরে যখন হযরত মুসা পয়গম্বরকে আদব রক্ষা করে শিষ্টাচার রক্ষা করে মুসা পয়গম্বরকে যখন বললেন আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাব পয়গম্বর বললেন না তোমরাই আগে দেখাও গোটা ময়দানটা সাপ কিলবিল করতেছিল জাদুকরদের সাপগুলো গোটা ময়দানের মধ্যে লাফাইতেছে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ লাঠি যখন ময়দানে ছেড়ে দিলেন এক লোকমায়ের সমস্ত সাপগুলোকে যখন খেয়ে ফেললো এবার জাদুকরদের বুঝতে পারি নাই না না এটা জাদু নই রে এটা আল্লাহ প্রদত্ত মুজিজা কারণ জাদু বিদ্যার নিয়ম হলো একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে নির্মূল করতে পারে না হযরত মুসা পয়গম্বরের লাঠি যখন সাপ হইয়া সব সাপগুলোকে খেয়ে ফেললো রে তখন জাদুকরদের দিলে নাড়া দিয়েছে না না এটা জাদু নই রে এটা আল্লাহ প্রদত্ত মুজিজা দেরি করে নাই ফাউল কিয়াস সাহারাতু সাজিদিন কালো আমন্না বিরব্বিল আলামিন আল্লাহু আকবার সমস্ত জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে গেল সিজদার তাদের তাসবিহ হলো আমন্না বিরব্বিল আলামিন আমন্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন সুবহানাল্লাহ আমরা রব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসলাম তিনি কে তিনি মুসা আর হারুনের সুবহানাল্লাহ যদি পাওয়া দাওয়াত দেয়া নিয়ে আসে কে ফেরাউন আসা যাওয়া থাকা খাওয়া কার ফেরাউনের এখন জাদুকররা কার কথা কয় মুসার কথা সুবহানাল্লাহ যদি পাওয়া কায়া পাল্টাইছে কে কথা কয় না কে পাল্টাইছে আল্লাহ পাক পাল্টাই দিয়েছে ফেরাও যখন দেখলো যে এরা আমার পক্ষে হয়ে আসার পর মুসার পক্ষে স্লোগান দিতেছে ফেরাও তখন বলল তোমাদেরকে কি কি কঠিন শাস্তি দিব সুলিতে চড়াব এরা বলল নেমকিয়া আমরা আসমানের মানে আল্লাহর সঙ্গে আমাদের কানে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে এমন এক মুজেজা দিলেন যে মুজেজার সামনে তখনকার সমস্ত জাদুকররা সারেন্ডার করতে পারত কিনা বলেন সমস্ত নবীদের একই বিষয় হযরত ঈসা রাহুল্লাহর সময় ডাক্তারদের প্রভাব ছিল কে কাটছে যে বড় ডাক্তার আল্লাহ পাক হযরত ঈসা রাহুল্লাহকে এমন এক মুজেজা দিলেন সমস্ত ডাক্তাররা তার কাছে সুবহানাল্লাহ
তিনি জন্ম অন্ধের চুকির মধ্যে হাত বুলাই দিলেন সাথে সাথে তার চোখ ভালো হলো সুবহানাল্লাহ তাকপরা কুষ্ঠ রোগী হাত বুলাই দিলে সাথে সাথে চুল চলে আসতো চামড়া ভালো হয়ে যেত সুবহানাল্লাহ ডাক্তাররা কয় জীবনে কত মেডিসিন আমরা ব্যবহার করলাম জন্ম অন্ধকে ভালো করতে পারলাম না এই সমস্ত রোগগুলোকে আমরা কোনোদিন ভালো করতে পারি না এবারে কোন মেডিসিন ব্যবহার করে কোন মেডিসিন তো দেখি না কি যেন বলে কার নাম নিয়ে ভালো হয়ে যায় না না এটা কোনো ডাক্তারই নয় এটা আল্লাহ প্রদত্ত সুতরাং আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন যুগে নবী বানায়া পাঠাইছেন যে যুগটা ছিল জাদুকরদের যে যুগটা ছিল সাহিত্যিকদের যুগ কে কাটতেইতে বড় সাহিত্যিকতায় পারদর্শী এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হল আল্লাহ পাক বলেন হে আমার নবী আপনার উপর এমন এক কোরআন নাযিল করে দিলাম যে কোরআনের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর মহান সুবহানাল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ তাআলা يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله بلا أن القرآن أمي نازل করেছি তারা বিশ্বের সকলে মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনকে অফ করে দেওয়ার জন্য তাদের চেষ্টা ব্যর্থ হবে কোরআনের লাশ জ্বলছে তো জ্বলতেই থাকে সুবহানাল্লাহ করি লাভবান হবে যারা এর সাথে সম্পর্ক রাখে وزمان معزز تھے عامل قرآن ہو کر ہم خار و ذلیل ہوئے ہیں تارک قرآن ہو کر اور حیران صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই যদি তাদের খবর দেওয়া হয়েছে তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে সাথে সাথে চেহারাটা পিলা হয়ে যায় কি করবে মানুষ জানার আগে তাকে দাফন করে ফেলবে এমন বর্বরতা ছিল যুগ যুগ ধরে একজন আরেকজনকে ওসিয়ত করে যাইত আমি প্রতিশোধ নিতে পারলাম না আপনি প্রতিশোধ নিও আল্লাহ পাক বলেন এই বর্বরতার মধ্যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল গদ আমি আল্লাহ কোরআনের লাইট পাঠাইয়া তাদেরকে এমন আলো দিলাম সারা বিশ্বের মধ্যে এখন সাহাবায়ে কেরামদের নাম সাহাবায়ে কেরামদের আমল সাহাবায়ে কেরামদের আখলাক সারা বিশ্বের মানুষের জন্য নমুনা হয়ে গেল খুদ নাতে জুরাহাব্বার আর কে হাদি বন গায়ে क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया कभी मन जरा एक समय अंधकार मध्य छिलो सारा पृथ्वी जन आज के रा हिदायत राहबर हो गेलो एरा सारा पृथ्वी जन ने नमूना हो गेलो कार कारण जोरे बोलो आर तो जोरे बोलो कार कारण कुरानेर कारण जोरे बोलो ठीक के ना وزمانا معزز تھے عامل قرآن ہو کر ہم خار و دلیل ہوئے ہیں تارک قرآن ہو کر اے بھائی بجا تیرا قرآن کی رساش کرے قرآن کی اشتنی کرے چا دیر دیشے جائے شوق کی سو بنائے اور آج کے آمدر پر قرآن نازل ہلو امرا قرآن دھارو بہت ہے কোরআন থেকে আমরা এত দূরে চলে গেলাম যে কোরআনের সংস্রবে গেলে যে কোরআন যেখানে লাগে যেখানে যার সংস্রবে যায় সেই জায়গা এবং সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দামি বানাই দেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর মক্কা কথা বলেন কিসের কারণে দূরে বলো কোরআনের কারণে সবচেয়ে দামি মাস রমাদানুল মুবারক কিসের কারণে কথা বলেন কিসের কারণে সবচেয়ে দামি রাত লাইলাতুল কদর কিসের কারণে কোরআনে কারীমের কারণে সবচেয়ে দামি উম্মত উম্মতে মুহাম্মদী কিসের কারণে ধরে বলুন কোরআনে কারীমের কারণে যেই জিনিসের সাথে কোরআনের টাচ লাগে ওইটাই দামি হয় যা আল্লাহু আকবার বলে প্লাস্টিকের রেহাল
কোরআন রেখে পড়ে পায়ে লাগলে সালাম করতে হয় না কেন এটা কি রেহালের বরকত না কোরআনের খাতা 20 টাকা 30 টাকা যা দামে গজে কাপড় দিয়ে গিলাফ বানানো হয় ওটা যদি পায়ে লাগে সালাম করে না করে কিসের কারণে কোরআনের কারিমের কারণে যেখানে কোরআনের সংশ্রব লাগে সেটাই দামি হয়ে যায় আল্লাহু আকবার বলে আজকে যারা হাফেজ আবু হানিফ সাহেব আমাকে বলেছেন যদি এলাকার মানুষ এতটাই আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন মহব্বত করেন সব ছাত্রদের জাগি আল্লাহু আকবার বলে সব ছাত্রদের লজিং এর ব্যবস্থা করে আর আমি এসো দেখছি আমারই ব্যবসায়ী ভাইরা এত এলাকার মানুষগুলো মাদ্রাসার জন্য যে কত পাগল মাদ্রাসার কত মহব্বত আর ইশক তাদের মধ্যে আছে তাদের আচরণে তাদের চাল চলনে সেটা প্রমাণ পায় আল্লাহর কসম করে বলে যায় হাদিসে মুস্তাদ আহমদের রিওয়ায়েতে আল্লাহর রাসূল বলে যারা কোরআনকে ভালোবাসবে যারা আল্লাহর কালামের সাথে মহব্বত রাখবে যেদিন আমার আপনার সন্তান কবরের মধ্যে রেখায় একা রেখে চলে আসবে সেদিন আল্লাহর কালাম আমার বন্ধু হয়ে আমার মাথার উপর বসে যাবে সুবহানাল্লাহ দেখে মনে হবে একজন পরিচিত মানুষ কে রে তোমার পরিচয়টা দাও সুবহানাল্লাহ বলে এ বন্ধু কেউ আমার কবরে নাই রে ছেলেটা যখন কবরে নামছি মনে মনে ভাবলাম কেউ যদি আমার কবরের সঙ্গে না হয় আমার এই সন্তানটা বুধ আমার কবরের সঙ্গী হবে দুইজন আমার লাশটাকে নামাইলেন আমি মনে মনে ভাবলাম এরাই বুধ আমার কবরের সঙ্গী হবে কিন্তু না না আমার কাফনের গিরাগুলো খুলে দুইটা হাত দিয়ে যখন উপরে চলে যায় তখন আমি চিৎকার করে বলতেছিলাম রে এই দুনিয়ার মানুষ তোরা যদি এত নিষ্ঠুর হবে রে আমি যদি আগে জানতাম দুনিয়ার সঙ্গে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক স্থাপন করতাম না সব কিছু তোমাদেরকে দিয়ে চলে আসলাম আজকে আমার ঘর থেকে বাহির করলাম আমার সন্তানগুলো বুক ফাটা কান্না করে আব্বু আব্বু বলে ডাকে তোমাদের কোনো মায়া হয় না আমার স্ত্রী বুক চাপড়িয়ে কান্দে আর কয় প্রাণের স্বামী রে তুমি চলে যাবে কে আমাদের বাজার সুসাই করবে কে আমার এতিম সন্তানগুলোকে দেখবে রে কেউ তোমাদের মায়া হয় নাই আমাকে ঘর থেকে বের করেছ আর ঘরের মধ্যে কোনোদিন ঢুকাও নাই যখন কোরআন মাথার উপর বন্ধুর সুরত নিয়ে বসে যাবে গ ডাক দেয়া বলবে বন্ধু রে তুমি কে তোমাকে পরিচিত মনে হয় কোরআন ডাক দেয়া বলবে বন্ধু আমি আর কেউ না আমি হলাম সেই কোরআন যে কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে তুমি আজকের মাহফিলের মধ্যে কনকনে শীতের মধ্যে বসে সাতক পাখির মতো আমাকে শুনেছিলে রে আজকে আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ সেরে যাব না আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা ডান দিকে দেখবে আরেকজন বন্ধু কে রে তোমার পরিচয়টা দাও তোমাকেও তো পরিচিত মনে হয় বলবে আমি আর কেউ না আমি হলাম তোমার পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়ার দরকার আছে আমি আমার অনেক বয়ানে বলি আমাদের সমাজে মুসল্লির উন্নতির কথা আপনাদের ভয় রোগে নাই আমার ঢাকা থাকা আছে এক প্রকার হলো যারা দৈনিক নিরিন বা শক্ত নামাজ আরেক প্রকার মুসল্লি হলো সপ্তাহে শুধু জুমার দিন এরা জুমার নামাজ পড়তে যায় যদিও ভৈরবে সংখ্যা কম ঢাকাতে অনেক আছে জুমার নামাজ পড়তে গিয়ে নামাজ জুমার শেষে পাওয়া খতিব সাহেবের সাথে মুসাফা করে আর যদি আগামী জুমার নামাজ দেখেন তার মানে খতিব সাহেবের কাছ থেকে এক এক সপ্তাহ কিনেছে কত এক সপ্তাহ ছুটি নিয়ে নিয়েছে ঠিক না এরা হলো সাপ্তাহিক মুসলিম
আরেক মুসল্লি আছে আমাদের সমাজে আরেক শ্রেণীর মুসল্লি আর হলো বাচ্চা জুমাতে আসে শুধু দুই ঈদের নামাজ পড়ে এরকম এর মুসল্লি আছে না মাত্র দুইটা ঈদের নামাজ পড়ে জুমাতে আসে মসজিদে কোনোদিন ভুলেও যায় না মসজিদের ভিতরে যদি ওর ছাগল ভেড়া ঢুকে যায় না খাদেম সাহেব যদি বলে যে ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছে খেয়াল করেন খাদেম সাহেবের পিঠে হাত ভাঙাইতে যদি মনে কিছু নেই যত হাইওয়ান জানোয়ার বুঝে না আমার কোনো দিন মসজিদে দেখছে হে বুঝে এই জন্য কয় যায় না মসজিদে যায় না এটা হাত হাইওয়ান জানোয়ার বুঝে না এই জন্য মসজিদে দেখছে কত বিচিত্র আবার কিছু আছে দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না কি কয় জানে কয় আজ ইশা আজি রয়েছে দিন সব মারা গেছেন উনি দেখছি মসজিদ মাদ্রাসা নিয়ে বসে আর ওনার বিপদ আপদ শেষ নাই আজ সাহেবের বিপদ আপদের শেষ নাই একটা পর একটা আমি নামাজও পড়ি না রোজাও রাখি না যেই দিকে হাত দিই সেই দিকে লাগাই না আপনাদের কষ্ট বেশি হইতেছে বেশি তো হবে যেই শীত ঢুকতেছে কিন্তু আপনারা কোরআনের পাগল হয়ে বসে আছেন আল্লাহ কবুল করেন আমিন বলেন এ ভাই শীত আর গরম বুখারী শরীফের হাদিসে বলে দুইটাই জাহান্নামের প্রভাব অতিরিক্ত শীত যখন আসে জাহান্নামের একটা তপকা আসে তপকায় জামহরীর বলে বরফের তপকা আইসের তপকা এই তপকাটা আল্লাহ বানাইছেন ইবলিস এবং তার সাঙ্গ পাঙ্গদেরকে ওখানে দেওয়ার জন্য কারণ ইবলিস ছিল আগুনে এর যদি আবার আগুনও দিতে লালের লাল কথা কয় না এই জন্য অকে শাস্তি দেওয়ার জন্য অর চালা ফেলাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামের একটা তপকা বানাইছে তপকাটার নাম হলো তপকা জামহারি এটা হলো আইসের তপকা কোল্ডের তপকা আল্লাহু আকবার বলে ওইটা যখন বেশি আইস হয়ে যায় বেশি ঠান্ডা হয়ে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ আর সহ্য হতেছে না এত ঠান্ডা সবকিছু ফাইটা যাইতেছে আমাকে একটু অনুমতি দেন আমি দুনিয়াতে একটা শ্বাস তখন দুনিয়াতে একটা শ্বাস ফালানোর জন্য যখন আল্লাহ পারমিশন দেন সেই শ্বাসের প্রভাবে সেই শীতে বিভিন্ন জায়গাতে তুষারপাত হয় মেশিন দিয়ে কি করা লাগে পরিষ্কার করা লাগে বাংলাদেশ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক কথা বলেন ঠিক কিনা আমরা আমরা ইন্ডিয়াতে লেখাপড়া করছি দেওবন্দ মাদ্রাসা ওখানে শীতের দিন আসলে মাদ্রাসার পক্ষ থেকে দুইটা করে কম্বল দুইটা করে লেপ তুসু মাদ্রাসার থেকে দিয়ে দিত এরপরেও মনে হতো কোন দিক দিয়ে যে হামলা করে পশমের ভিতরে ঢুকে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে এমন শীত গরমের সময় সকালবেলা ক্লাস করতেন উস্তাদরা সূর্য উদয় হওয়ার আগে আগে কেন দুপুরের সময় বের হলে নাকি দিয়ে রক্ত তাহলে সেই তুলনায় আমার দেশ কি জান্নাতি দেশ কথা বলে জান্নাতি দেশ এই যে একটু শীত লাগতেছে এটাও জাহান্নামের একটা প্রভাব গরমের দিন অতিরিক্ত গরম লাগে ওই যে জাহান্নামের যে আগুনের যে তপকাটা আছে এই তপকাটা বলে আল্লাহ আকালা বাদি বাদা আমার একটা অংশ আর একটা অংশ খেয়ে ফেলতেছে তুমি আমাকে একটু পারমিশন দাও আমি একটু শ্বাস ফালাই মাত্র একটা শ্বাস ফালাই তাতে আমাদের তিন চারবার গোসল করলো শান্তি ভৈরব বাজারে গিয়ে এসি দোকানগুলোতে যায় জিজ্ঞাসা করে ভাই এটার দাম কত এটার দাম কত হের উদ্দেশ্য একটা মানো কি না শুধু আধা ঘন্টা এসির ভিতরে একটু কাটানো কথা কয় না কেন একটু ঠান্ডা লাগানোর জন্য যে এত গরম আর সহ্য হচ্ছে না মাত্র দুইটা শ্বাস যেই জাহান্নাম থেকে দুইটা শ্বাসের প্রভাব সেই জাহান্নামের আগুনের কি প্রভাব হবে আল্লাহু আকবার বলে আগুনটাকে 1000 বছর হিট দেওয়ার পর তাফসীরের কথা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এটার কালারটা কেমন কয় আল্লাহ লাল টকটক কয় আরো 1000 বছর আরো 1000 বছর হিট দেওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করেন এবার কালারটা কেমন বললো আল্লাহ এবার তো এটা কালারটা হয়ে গেছে সাদা কয় আরো 1000 বছর হিট আরো 1000 বছর হিট দেওয়ার পর সৌদা আর মুজলি জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো এমন কালো 1 ইঞ্চি দূরে দেখা যায় আল্লাহু আকবার এই জাহান্নামের আগুনকে অনেকবার ধৌত করে দুনিয়াতে তার সামান্য 70 ভাগের 1 ভাগ আল্লাহ পাঠাইছে
এই আগুন যদি ভৈরব বাজারে ফেরি ঘাটে লাগে তাহলে তো কোন জায়গাতে আগুন কিছুই জ্বালায় না আপনারা ঘুমিয়ে গেছেন মনে হয় আমার সাথে যদি কিছু না কোন আমি কিছু উল্টা পাল্টা কথা কয় শ্রোতারা আমার সাথে আছে না যার যার বাসায় চলে গেছে একটু পরীক্ষা করা কথা বলেন ঠিক কি না কারণ এটা কোরআনের ক্লাস ঠিক কি না বলেন আল্লাহর কসম আজকে যারা এই কোন কোন শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে কোরআনের মহব্বত নিয়ে মাহফিলে বসা আছেন তাওবাতের কঠিন ময়দানে কোরআন আল্লাহর আদালতে বলবে আল্লাহ এই মানুষগুলো কোন কিছুর জন্য নয় মাদ্রাসা কর্তৃপক্ষ সভাপতি সেক্রেটারি সাহেব সহ হাফেজ সাহেবদের সহ অন্যরা তাদেরকে বিরিয়ানির প্যাকেট দিবে তেহারে দিবে 500 টাকা পুরস্কার দিবে সেজন্য নয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ আমার মহব্বত নিয়ে বসাছিল যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ গ্রহণ না হবে ততক্ষণ তোমার আদালত ছেড়ে যাবে সুবহানাল্লাহ কুরআন সুপারিশ করলে এটা গ্রহণযোগ্য হবে না হবে না জোরে বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আব পয়গম্বর বলেন রমজান মাসে রোজা আর কোরআনে কারীম আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ জোরে বলেন রোজা বলবে আল্লাহ মানাতু হুত্তাআম ওয়াস সাহাবা বিনহা এ মালিক এত বড় দিন ছিল পিপাসায় কলিজা ফেটে গিয়েছিল তারপরও এক ফোঁটা পানি খাই দিতেই নাই খুদা যন্ত্রণায় 18 ঘন্টা 19 ঘন্টা খুদা যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু এক লোকমা খাবারও খাই দিতেই না আল্লাহু আকবার এ মালিক আজকের কামতির কঠিন মাদানে তোমার আদালতে তার পক্ষে ওয়াকালতি করার জন্য ব্যারিস্টারি করার জন্য আসলাম যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না কোরআন আল্লাহর কাছে কি বলবে মালিক মানাতুহুন্নাউমা বিল্লাই এ মালিক এরা এই মাদ্রাসাকে ফেরিঘাট মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসত মহব্বত করত রে সব মানুষগুলো ব্যবসায়ী মানুষ ছিল সারাদিন দোকানে ব্যবসা করেছে রে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত ছিল কিন্তু না না আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে এই কোন কোন শীতের মধ্যে বসা ছিল আজকের কামাতের কঠিন মাদানে আল্লাহ কেউ তার পাশে নাই আমি তোমার আদালত সুপারিশ করার জন্য তার পক্ষে উকিল হয়ে আসলাম তার পক্ষে ব্যারিস্টার হয়ে লয়ার হয়ে আসলাম যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে জান্নাতের মেহমান না বানাবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনে সুপারিশ গ্রহণ করে আল্লাহ পাক বলবে যাও যাও যেখানে আমার কালাম সুপারিশ করেছে রে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাই দিলাম একটু জিকির করে নিলা ইলাহা ও লা ইলাহা মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ